সারদা মানে গ্রামে খুব সম্মান। সকলেই নিজেদের সমস্যা নিয়ে সারদার কাছে আসত। সারদা সকলের সাথে ন্যায়পূর্বক বিচার করত। সে এমনিতে খুবই আনন্দিত থাকত, কিন্তু তার বৌমা অনামিকার কাণ্ড কারখানা দেখে খুব রাগ করত। সে সিদ্ধান্ত নেয় যে সে তার ছেলে রমেশকে তার স্ত্রীর ব্যাপারে সে সব বলবে। একদিন সারদা অনামিকাকে ডেকে বলে, শোনো অনামিকা, তুমি দিনভর খেতে থাকো, বোর হয়ে যাও না। আরে শাশুড়ি মা, এটা আপনাকে কে বললো? আমার খাবার খেতে খুব ভালো লাগে, এখানে আসার পরে আমি তো কম খাবার খাচ্ছি যে। আমি তো প্রত্যেকদিন আপনার পছন্দেরই খাবার বানাই, একদিনও আমি নিজের পছন্দের কোনো রান্নাই খাইনি। মাস খাবারই সব জিনিস শেষ হয়ে গেছে, মিষ্টি গন্ধ শুনতে পেলাম, তা ভেবে রান্নাঘরে এসে দেখি তুমি কিছুই করছো না। আমার তো সন্দেহ হচ্ছে অন্য কেউ এসে এখানে রান্না করছে হয়তো, সত্যি বলো অনামিকা। আমি সত্যি বলছি মা, আমি মিথ্যে বলছি না। আচ্ছা, আজকে রামুর নাতনির বিয়ে না মা, আমরা যাচ্ছি কি সেখানে? না না মা, শুধু আমি যাচ্ছি সেখানে, তুমি যাচ্ছ না। যদি তুমি যাও তো আমার পুরো সম্মান মাটিতে মিশে যাবে। আমি জানি তুমি খাদ্যপ্রিয়, বিয়ে বাড়ির সব খাবার তুমি একাই খেয়ে নেবে। দয়া করে বিয়ে বাড়িতে গিয়ে আমার অসম্মান করো না আর। আপনি আমাকে ভুল বুঝছেন মা, একবার চিন্তা করে দেখুন, আমি শুধু বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলেছি, আমি এমন কিছু করব না যাতে আপনার অসম্মান হোক। ঈশ্বরের জন্য আমাকে নিয়ে চলুন মা। না না মা, তুমি সেখানে যেতে পারবে না। এই বলে সারদা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ে। অনামিকা নিজের জন্য কিছু রান্না করে খেতে লাগে, কিন্তু রান্না করা খাবার তার খেতে ইচ্ছে হচ্ছিল না, সে খুব দুঃখিত ছিল। তখন সে মনে মনে ভাবতে লাগে, বিয়ে বাড়ির রান্না কত সুস্বাদু হয়, কতদিন হয়ে গেছে এরকম সুস্বাদু খাবার খেয়ে, ভেবে ভেবেই আমার মুখে জল আসছে। এবার আমি ওগুলোকে কি করে খাই, বাড়িতে আমার স্বামীও নেই, নিজের জন্য যা কিছু রান্না করলাম তাতে স্বাদই আসছে না, মনটা তো শুধু বিয়ে বাড়ির খাবার দিকেই পড়ে আছে। অনামিকা এরকম ভাবছিলই কি হঠাৎ করে বাইরের থেকে একটি ভিখারির আওয়াজ শুনতে পায়। মা, আমাকে কিছু খেতে দাও মা, কাল রাত্রের যা কিছু বাঁচা কোচা আছে তাই দিয়ে দাও, অনেক পূর্ণ হবে মা, একটু দয়া করো কিছু খেতে দাও মা। অনেক হলো, এবার চুপ করো। কিছু খেতে দাও মা, অনেক পূর্ণ হবে। বেশ, তোমার যা পছন্দের জিনিস আমায় বলো, রান্না করে খাওয়াবো, কিন্তু তার পরিবর্তে তুমি আমায় কি দিতে পারো? আমি ভিখারি, আপনাকে কি দিতে পারবো, কিন্তু আশা করব যে আপনার স্বপ্ন যেন পুরো হয়। এই মা, তবে ভরা বেগুনের তরকারি আমার বেশ ভালো লাগে, কিন্তু আজকাল সেরকম কেউ খায় না, যে যদিও বানায় এমন বানায় কি সব চেটে পুটে খেয়ে নেয়, তাই আমি ওই তরকারি অনেক দিন খাইনি। বেশ, তাহলে আমি এক্ষুনি গিয়ে বেগুনের তরকারি বানিয়ে আনছি, এখানেই দাঁড়াও। অনামিকা সঙ্গে সঙ্গে রান্নাঘরে যায় আর ভিখারির পছন্দের খাবার নিয়ে আসে। তারা দুজনে বসে ততক্ষণ খায় যতক্ষণ তাদের পেট না ভরে যায়। খাবার খেয়ে ভিখারি খুব আনন্দিত হয়। মা বলো তোমার কি ইচ্ছে, মনস্কামনা করো আমি আশীর্বাদ দেব। এমনিতেও পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে যেতে হবে, না হলে খাবার সব শেষ হয়ে যাবে। যে যদি আমার 10টা মাথা হতো তাহলে আমি বিয়ে বাড়ির সব খাবার মন ভরে খেতে পারতাম, অনেকদিন ধরে আমি যা রান্না করছি তাই খাচ্ছি, পেটই ভরছে না আমার, খেতেও ইচ্ছে হচ্ছে না আমার, বুঝতে পারছি না যে কি করি। 10-10টা মাথা চলে আসবে মা, যা দিয়ে তুমি মন ভরে খেতে পারবে, কিন্তু মনে থাকে যদি তুমি আমিষ খাও তাহলে 10টা মাথা উদাও হয়ে যাবে, শুধু এই কথাটা তুমি মনে রেখো মা, তাছাড়া তুমি যা খেতে চাও নিশ্চিন্ত হয়ে খেতে পারো। এই বলে ভিখারিটি সেখান থেকে চলে যায়। অনামিকা যেই ঘরে ঢোকে তার মাথায় 10টা মাথা চলে আসে, সেই 10টি মাথা খুব ক্ষুধার্ত ছিল আর অনামিকার কাছে অনুরোধ করছিল তাদেরকে খাবার দেওয়ার জন্য। সে ওই 10টা মাথাকে খাবার খাওয়াবার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সে যদি ওই অবস্থাতে বেরোয় তো আশেপাশের লোকেরা তাকে দেখে ভয় পেয়ে যেত, তাই তাকে কেউ যেন না দেখতে পায় সেই পরিকল্পনা করে খাবার স্থলে পৌঁছয়।
চারিদিকে সুস্বাদু খাবার দাবার সে দেখে। আহা, কি স্বাদ! দেখেই যেন পেট ভরে গেল। এবার আমাকে এক এক করে সব খেতে হবে। এই বলে সেখানে রাখা সব খাবার দাবার অনামিকা খেয়ে ফেলে। সব রান্না শেষ হয়ে যায় আর তার পেটও ভরে যায়। যখন অনামিকা খাচ্ছিলই, তখন সারদা সেখানে পৌঁছে যায়। অনামিকার মাথায় 10টা মাথা দেখে সারদা খুব ভয় পেয়ে যায়। এটা কি, এভাবে কি করে হলে? যদি কেউ তোমাকে এই ভেষে দেখে নেয় তাহলে সে কি ভাববে? আমার সম্মান মাটিতে মিশে যাবে। চলো তাড়াতাড়ি এখান থেকে। এই বলে সে নিজের বৌমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায়। বৌমাকে ওই রূপে দেখে সারদা খুব চিন্তিত হয়ে পড়ে। সারদাকে চিন্তিত দেখে অনামিকা হাসতে লাগে। কি দেখেছো নিজেকে একবার? তুমি এরকম হলে কি করে? রাক্ষস লাগছো দেখতে। তুমি কি চিরজীবন এমনিই থাকবে? কখনো আর পাল্টাবে না? আমার এই 10টা মাথার জন্য খাবার খেতে হবে। কিছু রান্না করুন, না হলে এক্ষুনি আমি বাইরে খাবার জন্য চলে যাব। আবার বানাচ্ছি বানাচ্ছি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি, পেট ভরে খাও, কিন্তু এই অবস্থাতে বাইরে যেও না। সারদা তাড়াতাড়ি গিয়ে রান্না করতে লাগে। সে 10 মাথাওয়ালা বৌমা খাবার খাওয়া শুরু করে দেয়। অনেকক্ষণ ধরে সে খাবার খায়। তা সত্ত্বেও বৌমার পেট আর ভরে না, তার আরো খেতে ইচ্ছে হয়। শাশুড়ি মা, আমার পেট এখনো খুব ভালো করে ভরে নিজে, কিছু সুস্বাদু বানান দেখি। তখন সারদা মাংস রান্না করে নিজের বৌমাকে খেতে দিয়ে দেয়। মাংস খেতেই সঙ্গে সঙ্গে বৌমার 10টি মাথা উদাও হয়ে যায়। তারপর অনামিকা নিজের শাশুড়ি মাকে সব কথা খুলে বলে। হে ভগবান, যা হবার তা হয়ে গেছে, এবার এসব কষ্ট থেকে দূরে থাকো। অনামিকা নিজের শাশুড়ি মার কথায় রাজি হয়ে যায়। সারদা নিজের বৌমাকে সেসব রান্না করে খাওয়াতে লাগে যেগুলো তার পছন্দের ছিল। তখন থেকে অনামিকা শাশুড়ি মার সব কথা মানতে লাগে আর তারা আনন্দে থাকতে লাগে। একটি গ্রামে সারদা নামের এক মহিলা নিজের বৌমা অনামিকার সাথে থাকত। সারদার ছেলে রমেশের 2 বছর আগে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। সারদা অনামিকাকে খুব ঘৃণা করত। সে ভাবত যে অনামিকার আসার পরে রমেশের মৃত্যু হয়েছে, তাই তার মৃত্যুর একমাত্র কারণ অনামিকা। রাগের মাথায় সারদা অনামিকাকে বাড়ি থেকে বের করে দেয়। অনামিকা খুবই দরিদ্রতাতে জীবন কাটাচ্ছিল। যেখানে সকলের বাড়িতে আলাদা ঘর হয়, সেখানে অনামিকার পুরো বাড়ি একটি টয়লেট ছিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে অনামিকার কাছে থাকার কোনো জায়গা ছিল না। অবস্থায় পড়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ির বাইরে একটি বন্ধ টয়লেটের কোমোডকে পরিষ্কার করে সেটাকেই বাড়ি বানিয়ে নেয় অনামিকা। প্রয়োজনীয় জিনিসপত্র ভেতরে রেখে বাইরে একটি খাট বিছিয়ে অনামিকা সেখানে ঘুমুত। একদিন সারদা তরি তরকারি নিয়ে আসার পথে অনামিকাকে ঘুমুতে দেখে। দেখো তো এই মুখপুরিকে, আমার ছেলেকে তো খেয়ে নিল, আর কত নিশ্চিন্তে ঘুমুচ্ছে। সারদার এরকম কথা শুনে অনামিকা বলে, মা, এবার তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, তাহলে এরকম কথা কেন বলেন? খুব কষ্ট হয় আমার। আমার কি ভুল ছিল যে আপনি এরকম শোনাতে থাকেন? এই যা যা, সব দোষ তোমারই, আর এখনো নির্লজ্জ হয়ে আমার মুখে মুখে জবাব দিচ্ছ। অনামিকার খুব খারাপ লাগে, কিন্তু প্রত্যেকবারের মতনই সে নিজের শাশুড়ির সব কথা ভুলিয়ে নিজেকে সামলে নেয়। তারপর সে গ্রামের বাড়িতে গিয়ে গিয়ে ঝাট পোছা বাসন মেজে কিছু টাকা রোজগার করে, যা দিয়ে সে নিজের খাবার ব্যবস্থা করতে পারে। কিছুদিন পরেই বর্ষা নেমে আসে। রাত্রিবেলায় সে বাইরে শুয়েছিল, ঠিক তখন খুব জোরে বৃষ্টি নামে। তারপর বর্ষাকাল শুরু হয়ে যায়। অনামিকার টয়লেটের ঘরে জল ভরতে লাগে। অনামিকা অসুস্থ থাকতে লাগে। প্রত্যেকবার বর্ষাকালে এরকমই হতো। একদিন সকাল সকাল খুব বৃষ্টি হচ্ছিল আর অনামিকা জল বের করছিল। ঠিক তখন হঠাৎ করে অনামিকা সারদার চিৎকারের আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সে দৌড়ে ভিতরে যায়। হে ঈশ্বর, মা, আপনি ভয় পাবেন না, আমি আছি তো, আমি সাহায্য করব, অনামিকা বলে। কিন্তু সারদা তো সবসময় একটাই কথা ভাবত। কি রকম সাহায্য ম্যাডাম? তুমি যাও এখান থেকে, আমি জানি তুমি এখানে নাটক দেখতে এসছো। এমনটি না মা, আপনি কি রকম কথা বলছেন? আরে আরে, ওই সাপটা তো আগে বাড়ছে, আমাকে কিছু করতে হবে। সাপটি সারদার একদম সামনে ছিল আর সে খুব ভয় পেয়েছিল। অনামিকা একদম বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে যাতে সারদাকে বাঁচাতে পারে।
তারপর একটু সাহস জোগিয়ে অনামিকা সাপটিকে নিজের হাতে তুলে জোরে সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে। এরকম করার সময় সাপটি অনামিকার হাতে কামড়ে দেয়। সাপটির কাটার ফলে অনামিকা সেখানে পড়ে যায়। এটা কি হয়ে গেল অনামিকা? অনামিকা ওঠো, ওঠো বলছি ওঠো। শারদা খুব ভয় পেয়ে বলে। তখন অনামিকা বলে, ক্ষমা করবেন, ওনাকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু আপনার আমি কিছু হতে দিতে পারি না। এভাবে বলে অনামিকা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তা দেখে শারদা খুব ভয় পেয়ে যায়। আরে অনামিকা, ওঠো ওঠো ওঠো, কিছু হবে না, কিছু হবে না তোমার। চুপ কেন আছো? ওঠো, জবাব দাও, জবাব দাও না, ওঠো। এখন তো আরো ঝগড়া করার আছে তোমার সাথে, আরো কথা বলার আছে, ওঠো, ওঠো না মা। শারদা জোরে জোরে কাঁদতে লাগে। অ্যাম্বুলেন্সকে ডাকার পরেও সে ক্রমাগত অনামিকাকে ওঠার জন্য অনুরোধ করতে লাগে আর খুব কাঁদতে থাকে। শারদাকে এসব কিছু খুব ঝটকা দেয়। সে নিজের ভুল বুঝতে পারে। তার মনে মনে খুব পশ্চাতাপ হয়। তখনই অ্যাম্বুলেন্স সেখানে এসে হাজির হয় এবং অনামিকা আর শারদাকে নিয়ে হসপিটালে চলে যায়। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু কোথায় আছেন? তাড়াতাড়ি ডাকো ওনাকে, ও ডাক্তারবাবু। শারদা এভাবে ডাকাডাকি করতে লাগে। তখন ডাক্তারবাবু এসে বলেন, হ্যাঁ ম্যাডাম বলুন। ডাক্তারবাবু, আমার বৌমা। কি হয়েছে আপনার বৌমার? ডাক্তারবাবু এভাবে জিজ্ঞাসা করে। শারদা বিনতি করে বলতে লাগে, সাপ, সাপে কামড়েছে, বাঁচিয়ে নেন, কিছু হতে দেবেন না ডাক্তারবাবু, আমি বিনতি করছি আপনার কাছে। ম্যাডাম আমরা চেষ্টা করব, কিন্তু শরীরে পুরো বিষ ছড়িয়ে গেছে, যেটা ভয়ানক। নার্স, পেশেন্টকে আইসিইউতে নিয়ে এসো তাড়াতাড়ি। ডাক্তারবাবু বলেন অনামিকার অবস্থা খুবই খারাপ। শারদা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তার ভুল ভেতরে ভেতরে তাকে কষ্ট দিতে লাগে। কিন্তু 3 সপ্তাহ পরে অনামিকা ঠিক হয়ে বাড়ি ফিরে আসে। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। অনামিকা নাও, লেবু জল খেয়ে নাও। না মা, আপনি আরাম করুন, আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনার খুব কষ্ট হচ্ছে, অনামিকা বলে। তার কথা শুনে শারদা নিজের মনের কথা বলতে লাগে তাকে। একদম না, তুমি আমার বৌমা, কিভাবে চিন্তা না করি বলো তো? আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও, আমি খুব বড় ভুল করেছি, এত ভুল করেছি যে আমি ঠিক করে তোমার সাথে চোখ মেলাতেও পারছি না। শারদার এরকম কথা শুনে অনামিকা নম্রতার সাথে বলে, মা এরকম করে বলবেন না, আজ আমি খুব আনন্দিত, শুধু আপনি আমাকে বুকে টেনে নিন। আর আজ থেকে তুমি ওই টয়লেটে একদম থাকবে না, এই বাড়িটা মা তোমারই। অনামিকা নিজের শাশুড়ি মাকে মন থেকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তারা দুজনে প্রেম ভালোবাসার সাথে থাকতে লাগে।